বাহ, খুব ভালো হয়েছে। জাপানের আকাশ, বাতাস, বাড়িঘর দেখতে দেখতে ঘুরতে যাই। এই জায়গা কি সুন্দর, সব বাসার সাইজ গুলো একই রকম। এরপর আমরা গিয়েছিলাম শপিং এ। এই বান্দা আমাদেরকে শপিং মলে নামিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছেন। শপিং করার টাইমে ওনার টিকিট দেখা পাওয়া যায়নি। আমরা দুই বোন এভাবে শপিং এ যাওয়া এই প্রথম। দেশে থাকতে যে শপিং এ যাইনি তা না, কিন্তু তখন হতো কি, মা খালারা সবসময় সঙ্গে থাকতো। তুমি আর আমি এইভাবে মার্কেটিং জীবনে প্রথম না পারিশা? এগুলো কি জাপানিজ ক্যারেক্টার? নিজেও রং চঙা কাপড় কিনবো, বোনকেও রং চঙা কাপড় কিনে দিব। মহিলা কি ব্রেন ডিফেক্ট হয়ে গেছে? একটু আগে আমরা আবার একই রকম কানের দুলার ব্রেসলেটও কিনেছি। সেটা আবার কিভাবে কিভাবে জানো এই জামার সাথে মিলেও গেছে। ভাল লাগতেছে পাইছো, দেখো এটা একটু লুজ নাকি? আমরা রেডি। দোকানের লোকজন আমাদেরকে দেখে খুবই মজা পাচ্ছিল। বোন জামাইকে আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে আমরা একটু ফটো সেশন করে নিলাম। এরপর আমরা কুকুর বিড়াল দেখলাম। দামটাও দেখি। এরপরে আমি একটা মানি ব্যাগ কিনেছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি কাউকে বোঝাতেই পারলাম না যে মানি ব্যাগটা আমার কেন পছন্দ হয়েছে। এটা নাকি ক্লাস ফাইভের বাচ্চাদের মানি ব্যাগের মতো। যাই হোক, আমি ওসব ফালতু কথায় কান দেইনি, আমি আমার লাল রঙের হাঁস মার্কা মানি ব্যাগ ঠিকই কিনেছি। এরপর আমরা গিয়েছিলাম হালাল মার্কেটে। সেখান থেকে বোন বোনের জামাই আমাকে কি কি খাওয়াবে তার বাজার করছিল। The next day. আমার জাপানের অলিগলি খুব ভালো লেগেছে। কেমন যেন একটা খুব সিম্পল ব্যাপার আছে জাপানের মানুষগুলোর মধ্যেও, একটা সিম্পল ব্যাপার আছে, এটাও দারুণ লেগেছে। কোরিয়ার সাথে যদি তুলনা করি তাহলে পোশাকে আশাকে বলেন, মেকআপে বলেন, জাপান অনেক সিম্পল।
জাপানের আরেকটা জিনিস যেটা খুব মজা লেগেছে সেটা হচ্ছে সাইকেল চালানো পুলিশ। আমার খুব ইচ্ছা ছিল সাইকেল চালানো পুলিশের সাথে ছবি তুলব, কিন্তু আমার বোন আমাকে পুলিশের সাথে ফাজলামি করতে মানা করেছে। আমরা দুই বোন আবার বাজারে ঘুরতে যাচ্ছি। মাত্র একদিন জাপানে, রাস্তা পার হবো তো নাকি দেখাচ্ছে। আমাকে ব্যাগের দোকানে নিয়ে চলো প্লিজ। আরিশা, আমার ব্যাগটা সুন্দর না? মোটেও ইউজলেস না, ফালতু কথা বলো না। এরপর আমি বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করলাম মানে ঘোরাঘুরি করলাম। ওইটা নাকি এইটা? Later that same evening. বাসায় এসে আবার ফুচকা খেয়েছি। সেদিন আপনাকে মুখে তুলে গিলা দিস, সরি খাওয়াই দিস, তার ভিডিও কোথায়? এসব বকওয়াস করতেছি, এসব তো উঠি যাবে না। এগুলো আমি রেখে দেব তো সব। আপনার মুখটা একটু দেখান। জি না, আমার এই চাঁদ মুখ। আপনি আমাকে কিছু বানাই খাইলেন না? আমি এখন গাড়িতে খেয়ে দিয়ে এয়ারপোর্টে চলে যাব। গাড়ি থামিয়ে এখানে অবশ্য কোনো জাপানিজ মেয়ে দেখা হচ্ছিল না, কমলা পাড়া হচ্ছিল। Thank you.